আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে খুব কমন একটা বিষয় নিয়ে কথা বলবো। তো অনেকেই যারা বিশেষ করে নতুন লাভবার্ড পাখি পালক, মানে লাভবার্ড নিয়ে কাজ করতে চাচ্ছেন বা নতুন করে লাভবার্ডের খামার দিতে চাচ্ছেন বা অন্য পাখি পালতেছেন, যে অন্য পাখি নিয়ে কাজ করতেছেন, অন্য মিউটেশনের পাখি, অন্য জাতের পাখি নিয়ে তো আপনারা লাভবার্ডে আসতে চাচ্ছেন, তো তাদের মধ্যে একটা কমন প্রশ্ন যেটা মাথায় কাজ করে সবসময় ঘুরে, সেটা হচ্ছে যে লাভবার্ডের যে মিউটেশন গুলো আছে, মেজর যে দুইটা বিষয় সেটা হচ্ছে নন রিং এবং রিং আই যে লাভবার্ড গুলো আছে, যেটাকে আমরা নন রিং লাভবার্ড বলি, এবং চোখে সাদা রিং যেটা থাকে এবং এই রিং বার্ড যেটাকে বলি, একটা হচ্ছে নন রিং লাভবার্ড আর একটা হচ্ছে রিং লাভবার্ড। মানে দুইটা হচ্ছে, একটা হচ্ছে নন রিং লাভবার্ড আর একটা হচ্ছে রিং আই লাভবার্ড। তো অনেকে দ্বিধাদ্বন্দ্বে থাকেন যে কোনটা নিয়ে কাজ করলে খুব ভালো হবে, নন রিং নাকি রিং আই লাভবার্ড। সো আজকে এই বিষয়টা নিয়ে কথা বলবো, যে একদম পরিষ্কার একটা ধারণা দিয়ে দিব, যে খুব সহজে খুব ভালো একটা ধারণা দিব যারা নতুন বা যারা লাভবার্ড নিয়ে কাজ করতে যান, যে কি কোন মিউটেশনটা নিয়ে কাজ করলে আপনার ভালো হবে, রিং বার্ড নাকি নন রিং আই। সো আশা করি ভালো লাগবে। তো যারা নতুন অবশ্যই পুরো ভিডিও দেখবেন। আর একটা রিকোয়েস্ট, যারা এখন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন আমরা মূল বিষয় নিয়ে কথা বলি। তো সর্বপ্রথম যে কারণটা বলবো, যে দুইটার ভিতরে কোনটা ভালো, যদি এটা আপনি চিন্তা করেন, তো আমরা যারা নতুন আছি বা যারা পাখি পালন করি, তো আমাদের একটা টার্গেট থাকে যে আমাদের বাসায় পাখি, শখের পাখি যেগুলো বা বাণিজ্যিক ভাবে বা খামারই যাই করি না কেন, যেন ভালো ডিম বাচ্চা করে, ভালো ব্রিডিং রেজাল্ট আমরা পাই, যেন বেশি বেশি বাচ্চা নিতে পারি লাভবার্ড থেকে। যদি এই চিন্তা করেন, তাহলে সর্বপ্রথম যেটা বলবো, আপনি যে নন রিং লাভবার্ড আছে, মানে অপালাইন যেগুলো আছে নন রিং, এই নন রিং আই যে লাভবার্ড গুলো, সো এই লাভগুলো হচ্ছে আপনার সব থেকে ভালো। নন রিং আই যেগুলো চোখে রিং নাই, এই লাভবার্ড গুলো হচ্ছে সব থেকে ভালো। এটার একমাত্র কারণ হচ্ছে ব্রিডের জন্য, সব থেকে ভালো ব্রিড করে এই মিউটেশনের লাভবার্ডটা। সো সব লাভবার্ডই ভালো ব্রিড করে, কিন্তু যদি আপনি ইজিলি ওয়েতে চিন্তা করেন এবং কমার্শিয়াল এবং বাণিজ্যিক ভাবে চিন্তা করেন বা পরিবেশগত চিন্তা করেন, ওয়েদারের চিন্তা করেন, তাহলে সব থেকে ভালো ব্রিড করে নন রিং আই যে লাভবার্ড গুলো আছে, এইগুলো হলো সব থেকে ভালো ব্রিডিং করে। আবার যদি আমরা রিং আই যে লাভবার্ড গুলো আছে এটা নিয়ে যদি কথা বলি, তা যদি ধরেন আপনি দেখার সৌন্দর্যের হিসাব করেন, যে সবচেয়ে অ্যাট্রাকটিভ এবং খুবই সুন্দর কালারফুল যেগুলো, এই যদি এই চিন্তা করেন, তাহলে কিন্তু আপনার যে রিং আই লাভবার্ড গুলো আছে, চোখের রিং আছে, এই লাভবার্ড কিন্তু এগিয়ে থাকবে। এগুলো হলো সব থেকে সৌন্দর্যময় এবং অ্যাট্রাকটিভ লাভবার্ডের জাত। রিং আই লাভবার্ড গুলো খুবই অ্যাট্রাকটিভ হয় এবং দেখতে খুবই সুন্দর হয়। সো এদিক থেকে কিন্তু আবার নন রিং থেকে রিং আই লাভবার্ড গুলো এগিয়ে থাকবে। তো আশা করি বিষয়টা খুব সহজ আপনারা বুঝতে পেরেছেন। একটা বিষয় হচ্ছে যে নন রিং আই যেগুলো চোখে, যেগুলো নন রিং মানে রিং ছাড়া যে পাখিগুলো, এগুলো খুব সীমিত মিউটেশন হয়ে থাকে, কিন্তু এখানে যে রিং আই যেগুলো আছে চোখে রিং এর যে লাভবার্ড গুলো, এগুলো প্রচুর মিউটেশন হয়ে থাকে। মাস্ক আছে, ভায়োলেট আছে, ফিশারি আছে, গ্রিন ফিশার, ইয়েলো ফিশার, লুটিনো। সো রিং আই এর সব থেকে বেশি আপনার মিউটেশন হয়ে থাকে, খুবই সুন্দর এবং অনেক হাই রেঞ্জ, অনেক কম। আবার রিং আই এর একটা সুবিধা, এগুলো আপনি একদম বাংলাদেশে 3,500 থেকে শুরু করে একদম অনেক দামি পর্যন্ত পাবেন। রিং আই এর একটা নির্দিষ্ট কোনো দামের মধ্যে থাকে না, কিন্তু নন রিং গুলো একটা মোটামুটি একটা রিজনেবল একটা প্রাইস একটা সেটের ভিতরে থাকে। কিন্তু যে রিং আই যে লাভবার্ড গুলো আছে, সেগুলো অনেক মিউটেশন হয়, অনেক জাত হয়, অনেক কালার হয়, এদিক থেকে রিং আই লাভবার্ড গুলো একটু এগিয়ে থাকে সবসময়। তো এরপরে যদি আমরা এগুলোর আরেকটা, যেটা বললাম ব্রিডিং, আমরা ভালো রেজাল্ট চাই, ভালো ডিম বাচ্চা করতে চাই, সো প্রাইভেসি নিয়ে যদি কথা বলি, কেন সহজ ব্রিডিং নন নন রিং আই গুলো ভালো করে, চোখে রিং নেই সেগুলো ভালো ব্রিডিং করে, এগুলো একটু তুলনামূলক কম প্রাইভেসি হলেও, ধরেন মানুষ খুব বেশি আসা যাওয়া না করলে মোটামুটি প্রাইভেসি পেলেও, অপালাইন যে আছে আপনার নন রিং আই যেগুলো, এগুলো কিন্তু খুব ভালো ব্রিড করে, খুব ভালো ডিম বাচ্চা করে, প্রাইভেসি কম হলো। কিন্তু এই ক্ষেত্রে দেখা গেছে যেগুলো রিং আই, চোখে রিং আছে, এই পাখিগুলোর প্রচুর প্রাইভেসি লাগে, খুব বেশি প্রাইভেসি না হলে এরা ডিম ফার্টাইল হয় না, ডিম নষ্ট করে ফেলে বা বাচ্চা ফোটায় না, বা বাচ্চা ফোটালো ওরা যে সিকিউরিটিটা না পাওয়ার কারণে বাচ্চা নষ্ট করে ফেলে, খাওয়ায় না, বাচ্চা এক্সপায়ার হয়ে যায়।
সো এক্ষেত্রে আপনার রিং আই লাভবার্ড থেকে নন রিং আই লাভবার্ড একটু ভালো, কারণ এদের একটু কম প্রাইভেসিতেও খুব ভালো ডিম বাচ্চা করতে পারে, খুব ভালো রেজাল্টও করে এরা। কম প্রাইভেসি বাসা বাড়িতে, আপনার বাসার বারান্দাও দেখবেন যে খুব সহজে আপনি নন রিং আই যেগুলো রিং ছাড়া লাভবার্ড এগুলো খুব ভালো রেজাল্ট করাতে পারবেন। কিন্তু এই ক্ষেত্রে আপনি যেগুলো রিং আই লাভবার্ড সেইগুলো তো আপনি ভালো ব্রিডিং করাতে পারবেন, কিন্তু এক্ষেত্রে একটু প্রাইভেসির দিকে খুব বেশি গুরুত্ব দিতে হবে, যেটা আপনার নন রিং আইয়ের ক্ষেত্রে লাগে না খুব একটা। তো মোটামুটি আপনার একটা ধারণা পেয়ে গেছেন যে রিং আই লাভবার্ড থেকে নন রিং যে লাভবার্ড গুলো রিং আই ছাড়া মানে চোখে রিং নেই এই লাভবার্ড গুলো তুলনামূলক খুবই ভালো। তো এইগুলো ভালো, এর ভিতরে যদি আপনারা বলেন যে রিং আই থেকে নন রিং আই মানে রিং ছাড়া যে লাভবার্ড এই জাতের ভিতরে সব থেকে ভালো কোনটা, এটার ভিতরে সব থেকে ভালো হচ্ছে রোজি অপালাইন বা রোজি পিস ফেস, যেটা আমি এখন দেখতে পাচ্ছেন ছবিতে। এই নন রিং এর ভিতরে এই রোজিটা হচ্ছে সব থেকে ভালো। আপনি টোটাল যে লাভবার্ডের যে গোষ্ঠীটা আছে, লাভবার্ডের যে তো মিউটেশন আছে, নন রিং বলেন রিং আই বলেন, সব থেকে ভালো হলো রোজি। এই রোজি মিউটেশনের রেজাল্ট খুবই ভালো। এরা আপনার একসাথে 7টা পর্যন্ত যদি এরা বাচ্চা করে থাকে, 6টা 5টা খুব ভালো ব্রিডিং করে, এবং প্রত্যেকটা 5টা 6টা জায়গাগুলো প্রত্যেকটাকে খুব ভালো ফিট করায়, বাচ্চাগুলো গ্রোথ ভালো হয়, খুব ভালো প্যারেন্টস হতে পারে এরা। বাবা মা হিসেবে রোজির মিউটেশনটা খুবই ভালো। যদি বলেন ভালো বাবা মা কোন পাখিগুলো লাভবার্ডের এই মিউটেশনের ভিতরে, তাহলে রোজি সবসময় এগিয়ে থাকবে। রোজি এটা সেটা অপালাইন হোক বা পিস ফেস হোক। তো আপনারা যারা নতুন তাদেরকে আমি সাজেশন দিব যে যদি লাভবার্ড নিয়ে কাজ করেন, সবার আগে রোজি যে মিউটেশন আছে এই মিউটেশনটা নিয়ে কাজ করবেন, কারণ এটার লালন পালন তুলনামূলক অন্যান্য লাভবার্ড থেকে সহজ, এবং এটার খুবই টেকসই হয়ে থাকে, খুব একটা রোগাক্রান্ত হয় না, সহজে অসুস্থ হয় না, বা এদের সার্ভাইভ ক্ষমতা অনেক বেশি। এবং যেটা বললাম অবশ্যই সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, এরা খুব ভালো ডিম বাচ্চা করে, খুব ভালো বাচ্চার গ্রোথ হয়, ভালো ফিট করায়, ভালো সময় মতো ভালোভাবে খাওয়ায় বাচ্চা। এই রোজি যে মিউটেশন এদের বাচ্চার গ্রোথ ভালো হয়ে থাকে, বাচ্চা ভালো টেকসই হয়ে থাকে, এবং এগুলো খুব দ্রুত বর্ধনশীল হয়, মানে গ্রোথটা খুব ভালো থাকে যদি আপনি খাবার সাপ্লাই ঠিক মতো দিয়ে থাকেন। তো আশা করি নন রিং আই ভালো না কি রিং আই লাভবার্ড ভালো, তো এটা নিয়ে তর্ক সবসময় থাকবে। এখানে বিষয়টা হচ্ছে যে আপনি কোন পরিবেশে পালন করেন, আপনার যে প্লেসমেন্ট, আপনি সেখানে যেখানে পাখি রাখেন, এটার উপর নির্ভর করে। তারপরও যারা নতুন, আমার ভিডিওটা তৈরি করা মূলত যারা লাভবার্ড নিয়ে নতুন কাজ করতে চান বা যারা শখ করে লাভবার্ড পাখি পালন করতে চান, তাদের জন্য এই ভিডিওটা তৈরি করা। তো আমার পক্ষ থেকে যেটা সাজেশন থাকবে সেটা হচ্ছে, যারা নতুন বা যারা নতুন ভাবে খাবার করতে চান লাভবার্ড নিয়ে, তারা প্রথমে নন রিং আই, রিং আই মানে রিং ছাড়া যে লাভবার্ড গুলো আছে নন রিং আই, এই লাভবার্ড গুলো নিয়ে কাজ শুরু, তাহলে আপনারা খুব ভালো রেজাল্ট পাবেন এবং খুব সহজে হতাশ হবেন না, এবং পাখি খুব একটা এক্সপায়ার হয় না। লাভবার্ড এমনি তো অনেক শক্ত জানের পাখি, সো এগুলো সার্ভাইভ করতে পারে খুব ভালো। এমনিতে রিং আই যে লাভবার্ড সেগুলোও খুব ভালো, যেহেতু এগুলো মিউটেশন অনেক বেশি, জাত বেশি, সো এগুলো ভালো, আমি বলবো না খারাপ। তো কারণ এটা একটু প্রাইভেসি বেশি দরকার, যারা বাসায় পালন করেন বিশেষ করে তাদের জন্য হয়তো রিং আই লাভবার্ড গুলো একটু প্রবলেম হবে, দেখা গেল যে ডিম দিলেও ডিম ফাটাইল হয় না বা বাচ্চা এক্সপায়ার হয়ে যায়, খুব একটা ভালো গ্রোথ হয় না বেবি। সো এটা প্রাইভেসি প্রয়োজন হয় খুব বেশি, এবং সেই লেভেলের পরিবেশ, খাবার টাবার সবকিছু মেনটেন করতে হয় খুব ভালোভাবে। সেক্ষেত্রে তুলনামূলকভাবে সহজ হচ্ছে নন রিং আই লাভবার্ড পালন করা, এই জন্য আর কি আমার এই ভিডিওটা তৈরি করার উদ্দেশ্য আর কি এটা। তো আশা করি বুঝতে পেরেছেন। তারপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টস করবেন, আমি রিপ্লাই দিব। আর এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুকের লিঙ্ক আছে, সেখানে আপনারা যদি মেসেজ করেন আমার সাথে পার্সোনালি কথা বলতে পারেন, আমি অবশ্যই উত্তর দিব। তো রিং আই বলেন আর নন রিং আই বলেন, যেটা নিয়ে কাজ করেন, যদি আপনি ভালোভাবে এদেরকে সার্ভিস দেন, ভালো পরিবেশ দেন, ভালো খাবার, সফট ফুড, এগ ফুড, এগুলো যদি ভালোভাবে দেন, এবং অবশ্যই মোর দেন ইম্পর্টেন্ট যেটা এদের কেজ সেট আপ, যেটা কেজের সাইজ ভালো, খাঁচা সঠিক মাপের খাঁচা দিতে পারেন, তো অবশ্যই সব পাখি ব্রিড করবে, সব মিউটেশনের লাভবাড়ি ভালো ব্রিড করবে। আজকে এই পর্যন্তই।